যেটি বলছিলাম, ভোক্তা অধিকারের সহযোগিতায় কারওয়ান বাজারে ডিম নিয়ে হাজির প্রান্তিক খামারিরা। প্রতি পিস ডিম তারা বিক্রি করেছেন 12 টাকা দরে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর যদি সদিচ্ছা থাকত তাহলে বাজারে শৃঙ্খলা ফিরত। দাম নির্ধারণের পর পেরিয়েছে মাস, ঘাটতি মেটাতে দেয়া হয়েছে আমদানির অনুমতি, তাতেও ডিমের বাজারে কার্যকর হয়নি সরকারের নির্ধারিত মূল্য। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় রাজধানীর কারওয়ান বাজারে ডিম নিয়ে হাজির প্রান্তিক খামারিরা। প্রতি পিস ডিম বিক্রি করছেন সরকারের নির্ধারিত 12 টাকা দরে। এর উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বর্তমান পরিস্থিতির জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অসহযোগিতাকে দুষলেন তিনি। কারা করছে এটা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার, সবাই জানে। এখন এটা যদি ভাঙতে হয় সেটার জন্য যে জিনিসটা দরকার সেটি হলো যে আপনার প্রথমে যে আমাদের সরকারি উদ্যোগ কিন্তু আছে, কিন্তু যে জিনিসটা হলো যে বেসরকারি উদ্যোগ অর্থাৎ প্রাইভেট সেক্টরে যারা ব্যবসায়ীরা আছে তারা যতক্ষণে এখান থেকে বেরিয়ে না আসবে আসলে এটাই খুব টাফ। উৎপাদক থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি হলে দাম কমবে বলে জানান বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সভাপতি। আর এই প্রক্রিয়ায় বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান টিসিবি চেয়ারম্যানের। অন্যান্য সকল আইটেমেই যারা উৎপাদক তারা এই বিক্রয় কার্যক্রম করে জনগণকে সহযোগিতা করতে পারে, তাহলে টিসিবির সহযোগিতার করার প্রয়োজন পড়ে না। খামারি এবং ভোক্তা মাঝখানে দূরত্ব কমিয়ে আমরা ডিমটা বিক্রি করতে যাচ্ছি যাতে খামারি ন্যায্য মূল্য পাবে, ভোক্তাও ন্যায্য মূল্যে খাবে। তবে এতেও সন্তুষ্ট নন ভোক্তা সাধারণ, বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার দাবি তাদের। বাংলাদেশের 16 কোটি মানুষ বা 17 কোটি মানুষ সবাই কি এরকম স্পোর্টে গিয়ে ডিম কিনবে? আপনি গ্রাম পর্যায়ে বলেন, মফস্বলে বলেন, ওখানে তো মানুষ দোকান থেকে কিনতে হবে। কিছুটা কিছু লোকের স্বস্তি হবে যারা এখানে এসেছিল, সবাই তার এই কারণ বাজারে আসে না। বাজার আমি 150 টাকায় ডজন কিনে আনছি, 2-4 টাকার জন্য এখানে কামড়া কামড়ি করে লাভ আছে বলেন? আমার বাসার কাছেও তো সেম দাম। রাজধানীর আরও 20টি স্থানে শিগগির চালু হবে এই কার্যক্রম। অন্যান্য জেলাতেও এমন উদ্যোগের পরিকল্পনা বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পথে ঢুকছে অবৈধ অস্ত্র, যা ব্যবহার হবে ক্ষমতার লড়াইয়ে, এমন আশঙ্কা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। বিষয়টা অত্যন্ত অ্যালার্মিং যে আমরা রাজধানীর শ্যামপুর থেকে 4 অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই সংবাদ সম্মেলন। ডিবি প্রধান জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রভাবশালীদের হাতে অবৈধ অস্ত্র সরবরাহ করতে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় এসেছিল তারা। অবৈধ অস্ত্র কেনা বেচায় ব্যবহার করত হোয়াটসঅ্যাপ। সামনে নির্বাচনকে ঘিরেই তাদের এই অপতৎপরতা, আর যার কারণে তারা এই অস্ত্রগুলি আনছে এবং তাদের কাস্টমারও অনেক, আমরা সে তথ্য তাদের নামও পেয়েছি। আমরা তদন্ত, তাদেরকে রিমান্ডে এনে তদন্ত করছি, বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে। এসব তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে কেবল অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্রেরও বেআইনি ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানায় ডিবি। এই অভিযানের মধ্যে আমরা খুঁজ পাচ্ছি অনেকে তার বৈধ অস্ত্র তারা নিয়ে ঘোরাফেরা করে মানুষকে হুমকি দিচ্ছে, ভয় ভীতি দেখাচ্ছে, সেটাও তারা আইনের দৃষ্টিতে অপরাধ করছে এবং আমরা এই ধরনের তথ্য করে তাদেরকে আমরা গ্রেফতার করব। এই চক্রের প্রধান আহমদুল্লাহ ওরফে সুভেল, যাকে গ্রেফতারে চলছে ডিবির অভিযান। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের 30 কিলোমিটারের মধ্যে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা পর্যবেক্ষণে থাকবে মনিটর। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন বলছে যে এমন বিদ্যুৎ প্ল্যান্ট পরিবেশের জন্য ভালো। বিস্তারিত শামিমা সুলতানা রিপোর্টে, ক্যামেরায় ছিলেন হাসান হাফিজুর রহমান। ইউক্রেনের চেরনোবিল, আমেরিকার 3 মাইল আইল্যান্ড বা জাপানের ফুকুশিমা পারমাণবিক ইতিহাসে 3টি ভয়াবহতার সাক্ষী। সময় যত গড়িয়েছে ততই এগিয়েছে প্রযুক্তি। সবশেষ রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে প্রযুক্তির রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে তা তৃতীয় প্রজন্মের VVER 1200 মডেলের, যাতে থাকবে কোর ক্যাচার নামের বিশেষ ব্যবস্থা যা এ প্রজন্মের নতুন সংযোজন।
কোরকেচার প্ল্যান্টের নিরাপত্তার একটি মৌলিক দিক। যদি কোনো ত্রুটি বিচ্যুতির কারণে দুর্ঘটনার সম্ভাবনা দেখা দেয়, তবে গলিত পদার্থকে ভিতরে আটকে রাখবে এটি, চুল্লি থেকে গলিত তরল শুষে নিরাপদে রাখবে। শুধু তাই নয়, সাধারণ মানুষের সুবিধার্থে প্ল্যান্টের আশেপাশের 30 কিলোমিটার জুড়ে থাকবে স্বয়ংক্রিয় বিকিরণ পরিমাপক, যা দেখে মানুষ বুঝতে পারবে মাত্রাটি সহনশীল কিনা। পরিবেশের জন্য কোনো ঝুঁকি নেই, অনেক ধরনের নিরাপদ ব্যবস্থা থাকছে, তারপরেও সবসময় পর্যবেক্ষণ করা হবে। প্রকল্পের চারদিকে 30 কিলোমিটার পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে মাপা হবে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা, সেজন্য দক্ষ জনবলও তৈরি। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন বলছে, প্রযুক্তির কল্যাণে নিয়ন্ত্রণে এসেছে পারমাণবিক প্ল্যান্টে দুর্ঘটনার ঝুঁকি। কার্বন নিঃসরণের হার খুবই কম হয়, পরিবেশের জন্যও ভালো। অবশ্যই মানুষের মতামত থাকতেই পারে, তাতে ফ্যাক্ট বদলানো যাবে না, কারণ এসব কেন্দ্র পুরো জীবনকালে এক নাগারে বিদ্যুৎ উৎপাদন করে যেতে পারে। কার্বন নিঃসরণের হারও কম, সব মিলে এটি পরিবেশ বান্ধব ও মানুষের জন্য উপকারী। ভয় আর শঙ্কাকে পাশ কাটিয়ে এই বিদ্যুৎ শেষ পর্যন্ত মানুষের জন্য কল্যাণকর হয়ে দাঁড়াবে, এমন প্রত্যাশা সবার। শামিমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর, পাবনা।